হাই ভিউয়ার্স, ওয়েলকাম আবার নতুন ভিডিওতে। আজকের যে ভিডিওটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমার পাশে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটা কিন্তু আমরা অলরেডি তুলিটা চেঞ্জ করে ফেলছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এখন এই ট্যাঙ্কিটার প্রচুর লিক ছিল, যে লিকগুলো হচ্ছে আমরা রিপেয়ার করে তুলিটাকে চেঞ্জ করে কভার করছি, যেটা আবার নতুন করে রং করলে ট্যাঙ্কিটা নতুন হবে, বেশ কয়েক বছর দীর্ঘস্থায়ী হবে। তো ভিউয়ার্স, কীভাবে এই কাজটা করলাম, কীভাবে এই কাজটা করে আর কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন কীভাবে বাইকের ট্যাঙ্কির তুলি লিক হইলে সেটাকে চেঞ্জ করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটার কী অবস্থা। আমি একটু আর একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ট্যাঙ্কিটার, ট্যাঙ্কিটার ভিতরের অংশটার কী অবস্থা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেন লিক হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই ট্যাঙ্কিটাকে হচ্ছে রিপেয়ার করব। মোট কথা হচ্ছে আমরা এইখান দিয়ে হচ্ছিল এই অংশটা ফালাই দেব, নতুন করে শিট লাগাই দেব। তো আসলে তুলি চেঞ্জটা কীভাবে হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে ট্যাঙ্কির তুলি চেঞ্জ করে।